শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাত মুখ দিয়ে সোজা চলে এসেছিলাম এই যে নাইটিটা চেঞ্জ করে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সমস্তটা একটু এলোমেলো করে নিয়েছি, মানে জিনিসপত্র যেখানে যা ছিল আর কি, তো সবটা সরিয়ে দিয়েছি আর কি। এখন হচ্ছে মুছে টুছে পরিষ্কার করে রাখবো। এমনিতে হচ্ছে ঠাকুর ঘর মুছি পরিষ্কার করি প্রতিদিনই, কিন্তু এই যে যে কিছু জিনিসপত্র থাকে না, তো প্রতিদিন ওর তলা দিয়ে হচ্ছে মোছা হয় না। তো আজকে ভাবলাম পুরোটা হচ্ছে সরিয়ে দিয়ে তো তারপর হচ্ছে মুছে টুছে তারপর রাখবো আর কি। তো এই যে আমি একটু ওখানে রেডি টেডি করে চলে এসেছি, আর মাসি হচ্ছে এখন মুছে দেবে, তারপর আমি আবার চলে এসেছি ঘরে। এই যে মাহি বুড়ি এখনও ঘুম থেকে উঠেনি, তো ওকে হচ্ছে তুলতে এসেছি, কারণ ওর সকালবেলা হচ্ছে ওর টিউশন রয়েছে। তো ওকে হচ্ছে আমি এখন ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে দেবো, তারপর হচ্ছে ওকে পাঠাবো হচ্ছে টিউশনে। তো তার জন্য এই যে ঘরে চলে এসেছিলাম, আর এবার হচ্ছে টুকটাক করে একটু বিছনা পাতা এই যে তুলে নিলাম, আর একটুখানি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো চলো, এই যে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে এবার চলে যাবো হচ্ছে বাইরে, মাহিকে একটু ব্রাশ করিয়ে দেবো। তারপর ওর ব্রাশ করা হয়ে গেলে ও যেহেতু পড়তে যাবে, আর আমারও অনেক কাজকর্ম রয়েছে, তো ঠাকুর ঘরের কাজকর্ম করে আর কি বেরিয়ে পড়ে। তারপর দেখো, মাহিকে হচ্ছে আমি ব্রাশ করতে দিয়েছি, কিন্তু আলসেমি করছে প্রচুর, তো একটু পরে ব্রাশ করবে আর কি। তো তার মধ্যে হয়েছে আমি উনুনটাকে এই যে লেপে নিলাম, যেহেতু মাসি হচ্ছে আজকে ঠাকুর ঘরে ঢুকেছে, অনেকটা কাজকর্ম রয়েছে, তো তার জন্য এবার আমি চলে এসেছি এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে মাহিকে হচ্ছে ছাতু গুলে দেবো আর কি, ও খেয়ে হচ্ছে টিউশনে চলে যাবে। তো তার জন্য দেখো, আমি এই যে ছাতু গুলতে চলে এসেছি, এটা হচ্ছে সোলার ছাতু। তো এটা হচ্ছে বাজার থেকে কেনা প্যাকেটের গণেশ সোলার ছাতু আর কি। তো সেটা প্যাকেট আগে একদিন হয়তো দেখিয়েছিলাম, ঢালার সময় তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে 2 চামচ আমি ছাতু দিয়ে দিলাম, আর একটু পিঙ্ক সল্ট দিয়েছি, আর এই যে হাফটা জল দেওয়ার পরে একটু গুলে নিয়েছি সুন্দর করে, তারপর এই যে পুরোটা জল দিয়ে দিলাম আর কি। তো এটা খেয়ে ও হচ্ছে পড়তে যাবে, তো তারপর আমরা অন্যান্য কাজকর্ম করব। আর তিতলি বলেছিল আজকে হচ্ছে লুচি খাবে আর কি, তো তার জন্য এই যে আমি আলু কাটতে চলে এসেছি। আর এই দিকটা হচ্ছে প্রেশার কুকারে যে মটর ছিল, তো সেটা হচ্ছে কালকেই রাত্রেবেলা আর কি ভিজিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে এখন এই যে সিটি দিয়ে নিলাম। আর মাসি হচ্ছে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে এই যে বেরিয়ে গেছে, আর এখন ওই যে ঘুগনির জন্য আর কি মশলা একটু আমাকে বেটে দিচ্ছে। তো এই যে দেখো, মটরটা সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি হয়েছে, আর একটু কম হলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের ঘুগনি হচ্ছে। তারপরে যে মাসি ময়দা মেখে লুচি বেলতে বসে গেছে, তো আমি বলছি তুমি লুচিগুলো হচ্ছে বেলতে থাকো, পরে হচ্ছে আমি ভেজে দিচ্ছি। তো মাহিও আবার এদিকে আসার সময় হয়ে যাবে, যে প্রচুর কাজকর্ম এদিকে করতে একটু লেট হয়ে গেছে। তো তারপরে এই যে মাহির জন্য হচ্ছে আমি টিফিন রেডি করে ফেলেছি, এই যে দেখো এগুলো হচ্ছে গোছাতে গোছাতে চলে এসেছিল। তো চলে এসে পুরো আমি টিফিন গোছাচ্ছি বলে ও রান্নাঘরে ঢুকে গেছে। তো যাই হোক, এই যে ও টিফিনটা দেখো পুরো গুছিয়ে নিয়েছি, আজকে অ্যাপেল আর হচ্ছে ডোনাট আর আম দিলাম আর কি, ন্যাংড়াই আম আর সঙ্গে যে শসা, তো এগুলো দিয়ে দিয়েছি। তো তারপর এই যে লুচিগুলো মাসেই ভাজলো, আমার একটু দেরি হয়ে গেছিলো। তো এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম কী সুন্দর, দেখো ফুলকু ফুলকু লুচি, তো এগুলো ভেজেছে। আর তার মধ্যে হচ্ছে মাইকে আমি রেডিও করে দিয়েছি, আর এই যে পুরো প্লেট সাজিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি ও ঘরে। তো ঘরে হচ্ছে মাইকে খেতে দেবো, তারপরে যে স্কুল গাড়ি আসার সময় হয়ে যাবে আর কি। তো এই যে ওকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দে, তারপর হচ্ছে স্কুলে বেরোবে, আর আমরা হচ্ছে এখন খাবো না, লেট হয়ে যাবে। তো তো ওকে আগে হচ্ছে আমি পাঠিয়ে দিয়ে আসবো, তারপর হচ্ছে খাবো। তো এই যে ও ঠাকুর নমস্কার করে এখন স্কুলে বেরিয়ে পড়েছে, ওকে হচ্ছে আমি আজকে দিতে যাচ্ছি। তো যাই হোক, ওকে দিয়ে এসে অনেকটা একটু কাজও ছিল, তো সেটা করেছি। তারপরে যে স্নান করে এখন হচ্ছে ঠাকুর ঘরে যাবো, মানে পুজো দিতে। তো যাই হোক, আগে মাসিও অনেক কাজ করেছে, আজকে দুপুরে রান্নাবান্না হচ্ছে আমিই করব। তো দেখো, স্নান করে এই যে এই নাইটিগুলো দুদিন যাবত হচ্ছে পরা হয়েছে। মাসি একবার সকালবেলায় জামাকাপড় কেচেছে, কিন্তু আমার নাইটিগুলো ধুতে মাসির মনে ছিল না, তো তার জন্য এই যে আমি নিজেই এখন স্নান করার সময় ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে শুকাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বাড়ির সামনে, তো এই দিকটাতে হচ্ছে আমরা জামাকাপড় নাড়ি। আর মাসি হচ্ছে একবার সকালবেলায় জামাকাপড় ধুয়েছে, তো কিছু জামাকাপড় হচ্ছে প্রাচীরের ওপর দিয়ে মেলেছে, আর ভেতর দিকে একটা দড়ি রয়েছে, তো এখান দিয়েও কিছু মেলেছে, তার জন্য আমি হচ্ছে সামনে নেড়ে দিলাম। তো তারপর দেখো, স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখাই ডিপ ক্লিন করার পরে। তো দেখেছো মেঝেগুলো একদম চকচক করছে না, কী সুন্দর, একদম মাসি সুন্দর করে আজকে বসে বসে মুছেছে, আজকে আর কোনো লাঠি দিয়ে মোছা হয়নি, তো বসে সুন্দর করে এই যে শ্যাম্পু দিয়ে মুছেছে। তো তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তারপর এই যে চলে এসেছি এখন ঠাকুর ঘরে, তো এই যে আমার সব বাসনপত্র যেগুলো মাজা হয়ে গেছে, তো সেইগুলো এই যে আমি নিয়ে এসেছি। আর চলো, ঘরের ভেতরটা তোমাদের একটু সুন্দর করে দেখিয়ে দিই।
তারপর তোমাদের ঠাকুরঘরটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে যে আমার পুজো যেসব বাসনপত্র রয়েছে না, তো মাসি হচ্ছে এইগুলো আজকে লেবু দিয়ে মেজেছে, মানে পাতি লেবু। তো লেবু দিয়ে মাজলে পুজোর বাসনগুলো একদম চকচকে হয়ে যায় আর কি। তার এই যে হলো ফুল, তো এগুলো হচ্ছে আমাদের গাছের ফুলই। তো সকালবেলা হচ্ছে আমি তুলে রেখেছিলাম এই যে ঝুড়িতে করে, এই ঝুড়িতে করে আর কি আমি ফুল তুলি। আগে একটা প্লাস্টিকের ঝুড়িতে তুলতাম, আর এখন এই যে এটা যখন মেলার থেকে কিনেছি, তো তারপর থেকে এটাতেই ফুল তুলি। যদিও বা একটা কাঁসা পিতলের আমার রয়েছে আর কি সাজি, তো সেটাই আর এখন তুলি না। কিন্তু যদিও বা ঠাকুরঘরে হচ্ছে কাঁসা পিতলের জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, তো কিন্তু আমার ওই যে ঝুড়িটা পছন্দ হয়েছিল, আর কাকাকে বলেছিলাম ঝুড়িটা সুন্দর করে বেঁধে দিতে, তো কর সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে। তো এখন ওটাই আর কি তুলছি। তো দেখো এদিকে আমি পুজোয় বসে গেছি, আর এই যে সমস্তটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি তুলসী গাছে জল দিয়ে দেবো। তো আজকে যদিও বা একটু দুপুর হয়ে গেছে, সমস্ত কাজকর্ম মিটিয়ে মানে পুজোর কাজটা করতে আর কি, আর এমনিতে হচ্ছে আমি সকালের দিকেই পুজো দিই, কিন্তু আজকে এই যে একটু দেরি হয়ে গেল। তো তার জন্য যাই হোক, প্রতিদিন স্নান করে কাজ আমার, পুজো দেওয়া আর এই যে তুলসী মন্দিরে জল দেওয়া আর কি, তো এগুলো করে তারপর চলে যাবো রান্নাবান্নায়। সঙ্গে যে পাঙাশ মাছ ভেজে নিয়েছি, আর এই যে কিছু হচ্ছে পেঁয়াজ ভেজেছি একটুখানি, তেতলি হচ্ছে মাছ ভাজা পেঁয়াজ ভাজা ভালো খায়। আর এটা হচ্ছে যে কাঁচা লঙ্কা দেখেছো, ওটা সমেত ভেজেছি আর কি, যা বাবা পড়ে গেল। আর এই যে পাঙাশ মাছের একটু তেল ছিল, মানে পেটাও বলতে পারো, আমরা হচ্ছে পেটা বলি। তো যাই হোক এই তেলটাও করে নিয়েছি সঙ্গে, যে খায় খাবে। আর এই দিকে দেখো এই যে রুই মাছ দিয়েই করেছি এটা, এটা হচ্ছে গাঁটি কচুর তরকারি। তো এটা হলো আজকে, আর তেমন কোনো মেনু নেই আর কি। আর তার সঙ্গে কী রয়েছে দেখো, এই যে তো এই আমগুলো নিয়ে এসেছিলাম সকালবেলা, এগুলো হচ্ছে ন্যাংরাই আম। তো হিমসাগর মুম্বাই তো অনেকই খা হলো, তো আজকে ভাবছি হচ্ছে এই ন্যাংরাই আম নিয়ে এসেছিলাম দুধ দিয়ে খাবো। আর এই যে হচ্ছে দুধটা গরম করে নিয়েছি দেখো, তো আম দিয়ে দুধ দিয়ে হচ্ছে, আর এদিকে মেনুটা দেখিয়ে দিলাম। আর এই যে হচ্ছে আমাদের সাদা ভাত, তো চলো ঢেকে দিই। আর এখনো হচ্ছে মাহি আসেনি, আমার আমি হচ্ছে রান্নাবান্না করছিলাম, আর মাসি হচ্ছে মাহিকে আনতে গেছে। তো চলো মাহি আসবে, মাহির জন্য একটু কাজকর্ম রয়েছে, মানে ওকে স্নান করাবো। সকালবেলা আজকে স্নান করেই যাইনি, তো যাই হোক ওকে পাঠিয়েছিলাম। আর এই যে সমস্তটা দেখিয়ে দিলাম, তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে।